এই ব্রিটেনে এই উন্নতম সেরা ধনী দেশেও বহু মানুষ মারা যান চরম অসহায়ত্ব আর অনিশ্চয়তায়। কোনো কোনো মৃত লাশের পাশেও থাকে না কেউ। ফিনারেল সার্ভিস তথা দাফন কাফনের ৪,০০০ পাউন্ডও থাকে না কারো কারো। এমনকি মর্গে বা হাসপাতালে লাশ পড়ে থাকে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। মুসলমান যারা বাঙালি, পাকিস্তানি, আফ্রিকান, বিভিন্ন দেশের ফাইসি যেন মগর মাঝে কেউ নাই, শরীর আস্তা ফসি গেছে, তারা অঙ্কু জ্বলাইলি তো। এর বাদে আমরারে কন্ট্যাক্ট হয়েছে যেন এই মানুষটারে জ্বালানি হয়ে যাব, তুমি যেন হেল্প করো, আমরা গিয়া ইন্টারভিউ করছি। একইভাবে শুধু মৃত্যু পরবর্তী করুণ কাহিনী নয়, কারো কারো কাহিনী বেঁচে থাকা অবস্থায়ও কঠিন। যারা চরম অসুস্থ হয়ে জীবনের শেষ প্রান্তে আছেন, আছেন এন্ড অফ লাইফ কেয়ারে, তাদের কেউ কেউ একটুখানি মানবিক সান্ত্বনার আশায় থাকেন, ধর্মীয় আচার আয়োজন চান কিন্তু পান না ততটা। লন্ডন ভিত্তিক ব্যতিক্রমী চ্যারিটি ইডেন কেয়ার মূলত তাদের পাশেই দাঁড়ায়, জানালেন এর কর্মকর্তা আবু মুমিন। তিনি এবং অপর কর্মকর্তা ইউসুফ খান জানালেন, সাধারণ মানুষের পাশাপাশি ধর্মান্তরিত তথা রিভার্ট মুসলমানরাই বেশি চ্যালেঞ্জে থাকেন। Each year, Eden Care provides up to 35 burial, end-of-life support between 30 and 35, legal burial support for Muslim reverts approximately 30. Channelers or viewers a whole, আপনার এই যে ডোনেশন দিছেন, এটা দেওয়াই গিয়ে আমরা একটা সাহস, একটা ইনফ্রাস্ট্রাকচার বিল করতে পারছি। আউটসাইড অফ লন্ডনের বাইরে মানুষ আমরা কন্ট্যাক্ট করছেন, লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম, রিভার্ট কমিউনিটি, তারা কেউ নাই, তারা ওয়ারিড, তারা খ্রিস্টান বেরিয়ল হয়ে যাব। উনি আমরা মার্চও আমরা দুইটা বেরিয়ল করছি বার্মিংহাম, এরা রিভার্ট, ওয়ান ব্রাদার ওয়ান সিস্টার। সো আমরা আরও ডোনেশন দরকার আর কি, স্পেশালি এই কাজটা ফর দ্য কিফায়া, কেউ যদি করে না সারা মুসলিম কমিউনিটি ইন ইউকে ইজ সিনফুল, দেয়ার ফর ইডেন কেয়ারে এই দায়িত্বটা নিছে। সো আমরা সব মুসলমানের উচিত লগি ইডেন কেয়ারে হেল্প করা। উল্লেখ্য, ব্রিটেনে প্রায় 100,000 মানুষ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন, এর মধ্যে 66% মহিলা। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। এই নতুন মুসলমানদের মধ্যে অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, এর মধ্যে যারা জীবনের শেষ প্রান্তে তাদের বাস্তবতা আরও নির্মম। শুধু তারা নয়, বহু সাধারণ মুসলমান, নন মুসলমান নানা কারণে অসুস্থ অবস্থায় থাকেন, চরম অসহায়। আর তাদের জন্য রয়েছে ইডেন কেয়ারের বিফ্রেন্ডিং সেবা, জানালেন ট্রাস্টি রুপিনা বেগম। If it wasn't because of my brother's death and my dad dying and my aunt dying, we wouldn't have known any of this. And the difficulty is that people that don't understand come across. With Eden Care, we do a befriending service. So we go and befriend terminally ill people that are at end of life, with making them feel like, you know, they're giving something back. So we can help with free wishes. Getting some gathering together, social gathering, getting their family together, going and sitting with them, talking to them for an hour. তরুণী সাজিদার কথাই ধরুন, যখন এই ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে তখনই তার মৃত্যু ঘটে, কিন্তু শেষ জীবনে তার পাশে তেমন কেউ না থাকলেও ছিল ইডেন কেয়ার। ইডেন কেয়ারের পক্ষ থেকে এন্ড অফ লাইফ কেয়ারে থাকাদের আন্তরিকভাবে সময় দেয়া, কোরআন পড়া ইত্যাদি নানা কার্যক্রম দারুণভাবে প্রশংসিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্রায়ান জুন, গোলাম রব্বানি, জর্জ ব্রাউন ও দেলোয়ার হোসেনকে বিফ্রেন্ডিং এবং ফিনারেল সেবা দিয়েছেন তারা। দিলোয়ারের এই পরিচিতজন এমন সেবা পেয়ে কৃতজ্ঞতা জানালেন। He was living alone and you know, his family is not that fortunate enough. And I'm very glad that Eden Care has taken off that pressure from the family. এই ফেব্রুয়ারিতে সিরিয়ান রিফিউজি সিস্টার বাসিরার পুরো ফিনারেল আয়োজন করলেন তারা। All of us who have participated has sponsored us. They will get a big reward. উরফুর মা ছিলেন ক্যান্সার রোগী, ইডেন কেয়ারকে পাশে পেয়ে অনেকটা আবেগী হয়ে উঠলেন। মাত্র 2,000-3,000 পাউন্ডের অভাবে তার মায়ের লাশ নিয়ে চিন্তা ছিল তার। ইমরান নামের এই ব্যক্তিও অবৈধ নাগরিক, নেই তেমন কোনো আত্মীয়, কিন্তু মৃত্যু পদযাত্রী অবস্থায়ও খুশি, কারণ শেষ সময়ের সব আশা পূরণ হচ্ছে তার। Are you happy for Eden Care to help you with the three things we talked about? আগুনে পোড়া থেকে এই কৃষ্ণাঙ্গ মুসলিমের লাশ রক্ষা পাওয়ায় এভাবেই প্রতিক্রিয়া জানালেন তার স্বজনরা। পুরো ইউকেতে রয়েছেন 500,000-800,000 অবৈধ নাগরিক, এর মধ্যে 25,000 গ্রেফতার হয়ে ডিটেনশন সেন্টারে থাকেন।
এক কঠিন বাস্তবতার মুখে অবৈধ বা আনডকুমেন্টেডরা। অসুস্থ হয়ে পড়লে বা মারা গেলে আরও কঠিন বাস্তবতার মুখে পড়েন তারা। কারো কারো ক্ষেত্রে দু তিন মাসেও কেউ দাবি নিয়ে মর্গে যায় না। মঈনুদ্দিন, এইসব ছবি প্রায় 18 বছর আগের। মধ্যপ্রাচ্য, গ্রিস, ইটালি হয়ে তিনি কষ্টে কষ্টে জীবন ঝুঁকি নিয়ে লন্ডনে আসেন। প্রথম দিকে অন্তত কাজ ছিল, শেফ হতে পেরেছিলেন তিনি। কিন্তু গত 8-10 বছর যাবত কর্মহীন জীবন বড় কষ্টের। কিডনি রোগের জন্য ডায়ালিসিস নেয়া আর পরে ক্যান্সার তাকে চরম কঠিন বাস্তবতায় নিয়ে যায়। চিকিৎসা সেবাও ছিল না আশানুরূপ। সম্প্রতি প্রায় 55 বছর বয়সে তার মৃত্যু হয়। তার বোনের স্বামীও মাত্র এদেশে এসেছেন। তার ঘরেই এই বেডেই তিনি ঘুমাতেন। কিন্তু আয় রোজগার এমন নেই যে মারা গেলে সব খরচ দিতে পারবেন। এতগুলো টাকা হইতেই পাইম ওইটাই আমি কত লাগে প্রায় 5,800 মতো এরকম টাকা লাগে। তালতো ভাই আমার একটা সন্ধান দিলা যে তুমি ইডেন কেয়ারের সাথে মানে যোগাযোগ করো। তারা দেখলো, তারা তাইনের সম্পূর্ণ কন্ডিশন দেখছে। কন্ডিশন দেখার পরে আপনার লাস্ট মুহূর্তে তারা তারা পদক্ষেপ কিতা কিতা করতেই সুন্দরভাবে তারা সবসময় তারাই এটার ইয়া নিশ্চয় আর কি ইডেন কেয়ারের সব কিছু পরে দিয়ে তারা দাফন সম্পূর্ণ পর্যন্ত ইডেন কেয়ার পর্যন্ত। ইডেন কেয়ারের কর্মকর্তারা জানালেন তারা বছরে 150-এরও বেশি অসহায় মৃত মানুষের দাফন কাপনের ব্যবস্থা করেন। এর মধ্যে অন্তত 30 জন থাকেন অবৈধ। Provided burial support to 168 people. So the breakdown of the services is reverts, people who don't have families within the UK, Muslims, and also people who have no legal status. মঈনুদ্দিনের পাশে অন্তত আত্মীয়রা ছিলেন, কিন্তু এমন মানুষও মারা যান যাদের দাবিদারই কেউ থাকেন না। লাস্ট মান্থ মার্চে আমরা ফার্স্টটা বারিয়াল করছি। দুইটা আছিল যারা আমরা হসপিটালে যোগাযোগ করছে থ্রু শ্বশুরের মাধ্যমে যে 20 ডেজ হয়ে গেছে, সেও ক্লেইম করেন না বডি, কেউ নাই। একটা আছিল আফ্রিকান এজন, তার কোনো ফ্যামিলি নাই। আমরা যদি ক্লেইম করতাম না এটা, তো তারা হয়তো ক্রিমিনেটেড করিল না, জ্বালাইল না, তারা জ্বালাইবার ব্যবস্থা আছে, বিকজ জ্বালানি একটা ভেরি চিপ। To support Eden Care, it's a unique niche project that not everybody's doing out there. Please, when you do come to pay your zakat, think about donating to Eden Care and the Muslim Burial Fund. There's many Muslim reavers who, like myself, are worried about getting a proper Islamic burial. And the Muslim Burial Fund and Eden Care help set things in place.